Bismillahirrahmanirrahim. Assalamu alaikum shabaki. Aasha kuchhi shabai khub bhalo achen. Amra allahr moto apnader dhore onek bhalo achi. To chole jacchi. Bujhtei pachhen amar 1 year birthday chilo. To amar birthday ta ami ektu 1 year ektu uncommon bhabe ektu celebrate korte cheyechhilam. To chole gelam ei je eque heritage resort restaurant e. তো সেখানেই চলে গেলাম আর এই তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল কারণ ওয়ানিয়ার ফটোশুট করব আর আমাদের এই তো করতে করতে লেট হয়েই যায় তো লেট হয়ে গেল যেহেতু তো তাড়াতাড়ি করে চলে গেলাম আর সেখানে আবার তাদের নিয়ম আছে সেখানে কেক কাটতে দিবে না তাই আমরা একটু স্যাড হয়ে গিয়েছিলাম তো নো প্রবলেম সেখানে কেক না কাটলেও আমরা বাসায় এসে কেটেছি আর সেখানে আমরা অনেক এনজয় করেছি আর কি কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবেন আর এই তো দূর দেশের বাইরে যেখান থেকে আমার ব্লগ দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা হচ্ছে আমার 1 ইয়ার বার্থডে কেক তো তার জন্য আমরা ডল কেক অর্ডার করেছিলাম আর এটা আমি নিয়েছিলাম ডায়মন্ড কনফেকশনারি থেকে তো কেকটা অনেক ভালো ছিল ইয়াম্মি ছিল তো থ্যাংক ইউ তাদের অনেক সুন্দর কেক সার্ভ করার জন্য আর এই তো 1 ইয়ার ফটোশুট করার জন্য আমরা চলে এসেছি তো এখানে ইকু রেস্টুরেন্টে অনেক সুন্দর জায়গা প্লেস ছিল মানে একদম ফটোশুট করার জন্য তাদের ওপেন প্লেস ছিল তো আমরা খুব সুন্দর করে 1 ইয়ার কিছু ফটোশুট করেছি 1 ইয়ার মামা তার সুন্দর করে অনেকগুলো ফটো ক্লিক করে দিয়েছিল আর 1 ইয়ার পাপা ছিল না তাই আমরা 1 ইয়ার পাপাকে অনেক মিস করেছি আর সে থাকলে আরও মজা হইতো অবশ্যই তো বাট ছিল না কিছু করার নেই সে ছিল ঢাকায় আর 1 ইয়ার ছিল সৈয়দপুরে আমরা তো সৈয়দপুরে ছিলাম তো এই তো 1 ইয়ার তাই আমি একটু সুন্দর করে কতগুলো ফটো ক্লিক করে দিলাম তো 1 ইয়ার মামা তার অনেকগুলো ফটোশুট করলো আর সে অনেকগুলো ঢং ঢং করে 1 ইয়ার দেখেন ফটোশুট করতেছিল সে অনেকগুলো পোজ দিচ্ছিল নতুন নতুন রকমের তো তার পোজ দেখে দেখে আমরা নিজেই অবাক একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম তো সে একদম তাকে বলা লাগতেছিল না সে নিজেই পোজ দিচ্ছিল তো অনেকগুলো ফটোশুট করলাম এদিক সেদিক গিয়ে হ্যাঁ কোন দিক থেকে ভালো হচ্ছিলো ছবিগুলো এইভাবে করে করে আর 1 ইয়ার ঢং দেখেন মাশাল্লাহ হ্যাঁ সবে মাশাল্লাহ বলতে ভুলবেন না আর বেশি বেশি করে 1 ইয়ারের জন্য দোয়া করবেন আর তাকে উইশ করতে ভুলবেন না তো হ্যাপি বার্থডে ওয়ানিয়া তো আমিও ব্লগে বলে দিলাম তো এখানে অনেকগুলোই ফটোশ্যুট করা হলো আর তারপরে আমরা সে ওই পাশে চলে গেলাম একটু ব্যাক সাইডের দিকে তো সেখানে অনেক সুন্দর সিনারি ছিল আর একদম আজান দিয়ে দিল আমরা আস্তে আস্তে আর কি এই তো ফটোশ্যুট করতে করতে মাঝখানে টাইমে আজান দিয়ে দিয়েছিল তো অনেকগুলোই ফটোশ্যুট করা হলো আপনারা 1 ইয়ার ফটোশ্যুটগুলো সবগুলোই লাস্টে আমার ব্লগের মানে লাস্টের দিকে পেয়ে যাবেন আর তারপরে আমরা ডিসাইড করতেছিলাম আর কোন দিকে নেওয়া যায় সুন্দর সুন্দর কয়েকটা ফটো ক্লিক করলাম তো আর আপনাদেরকে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায়েন আর আমি ওয়ানিয়াকে এখানে বসিয়ে দিচ্ছিলাম যে একটু বসে কয়েকটা ফটো ক্লিক করব তো এই তো ফটো ক্লিক করে টরে তারপরে এখন আমরা চলে যাব রেস্টুরেন্টের দিকে ভিতরে ভিতর সাইডে চলে যাব আর আমরা অর্ডার কী কী করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কী কী খেলাম আর আমরা অনেক এনজয় করেছি মাশাল্লাহ আর ওয়ানিয়াকে নিয়ে ওয়ানিয়া নানা নানি খুব এনজয় করেছে মাশাল্লাহ মাশাল্লাহ তো সবাই এই তো দেখতে পাচ্ছেন 1 ইয়ার ফটোশ্যুটগুলো দেখেন এক এক রকমের সে করতেছে আর আপনারা এনজয় করেন ভ্লগটা আর তারপর আমরা এই তো চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে আর 1 ইয়ার অনেকগুলোই ফটো ক্লিক করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি আর ওয়ানিয়া একটু পোজ দিয়ে আসলাম মেয়ের বার্থডে যেহেতু তো একটু চলে আসলাম দুজন মিলে একটু আসলাম কাছে আর একটু হ্যাঁ ওয়াক করলাম তো 1 ইয়ার যেহেতু বার্থডে তাকে নিয়ে এখন আমরা প্রবেশ করব তো আমরা চলে গেলাম একদম রেস্টুরেন্টের ভিতরে আর এখানে থেকে অর্ডার করলাম কী কী অর্ডার করলাম সেগুলো আপনাদেরকে আমি দেখাবো তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম নান বাটার নান যেটা ছিল তাদের স্পেশাল বাটার নানটা তারপরে এখান থেকে আরও অনেক কিছু অর্ডার করেছিলাম সেগুলোর মধ্যে ছিল বিফ শিক কাবাব তারপরে ছিল চিকেন বটি কাবাব আর চিকেন তান্দুরি তো এগুলোই আমরা অর্ডার করেছিলাম আর সাথে ছিল সফট ড্রিঙ্কসের মধ্যে 1 ইয়ার নিয়েছিল মেরিন্ডা সে যেহেতু জুস পছন্দ করে আর আমি নিয়েছিলাম পেপসি পাপা নিয়েছিল সেভেন আপ তো সবাই এরকম আর সাকিব নিয়েছিল স্প্রাইট তো এই তো আমরা কি বসে গেলাম এখানে আর এখানে অনেকগুলো ফটো ক্লিক করব আর 1 ইয়ার আমরা তিন রকমের ব্যান্ড দিয়ে তার পোজ দিচ্ছিলাম নতুন নতুন ধরনের আর সেখানে অনেক কিছুই ফটো ক্লিক করলাম আর এই তো সবার আমি একটু ফটো ক্লিক করে দিলাম তারপর 1 ইয়ার এই তো বার্থডে হ্যাপি বার্থডে ট্যাগটা তার লাগিয়ে একটু ফটোশ্যুট করলাম তারপরে তার ব্যান্ডটা একটু চেঞ্জ করে দিলাম এই ধরনের ব্যান্ড আমি নিয়েছিলাম তার জন্য তিন ধরনের আমি ব্যান্ড নিয়েছিলাম বাট 1 ইয়ার তো কিছুই পরতে চায় না সে একদম পোজ দিতে রাজি না আর কিছু পরবে না সে একদম সিম্পল থাকবে তার জন্য এই তো
নিয়ে টিয়ে তারপরে তো ডায়মন্ড কনফেশনেতে যেটা কেক এনেছিলাম তো কেকের একটু শ্যুট নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন যেহেতু টিকটকে দিব আর আমার এবি পেজে তারপরে রিলস এগুলো দিব তাই একটু নিয়ে নিলাম আর কি, ফটোশ্যুট করলাম। করার পরে আমাদের অর্ডারটা এখন গরম গরম এখন তারা সার্ভ করবে, এখন চলে আসবে খাওয়া একটু পরেই। তো ততক্ষণ আমরা হয়তো ওয়ানিয়া এখন জুস খাবে, তো নানা তাকে ওখান থেকে জুস সে দেখে দিচ্ছে সে কোন জুসটা খাবে সেটা পছন্দ করতেছিল। তো এই তো ডং টং করতে করতে তারপর আমরা অনেকগুলো ছবি টবি ক্লিক করলাম, সেটা আপনারা পেয়ে যাবেন আমার এবি পেজে। আর আমি আমার ব্লগে লাস্টে অনেকগুলো পিক দিয়ে দিব, তো ওখানে ওয়ানিয়া একটু পোস্ট দিচ্ছিল সে কী নেবে না নেবে। তারপরে এই তো তার হ্যাপি বার্থডে এটা নিয়েছিলাম, বাট তার বারবার খুলে যাচ্ছিলো আর কি। তো এটা করার পরে তারপরে আমরা এই তো অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, তো সবাই ফটোশ্যুটে বিজি ছিল, তো পাপার সাথে ওয়ানিয়ার কিছু ফটোশ্যুট নিয়ে নিলাম তার নানার সাথে। ওয়ানিয়া তার নানার সাথে অনেক খুশি থাকে, হ্যাপিলি একদম ছবি ক্লিক করে, নানা নাতনির বন্ড অনেক ভালো। আর এই তো আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, তো এখানে আমাদের সাথে একটা সসও দিয়েছিল স্পেশাল সস, এটা অনেক ইয়াম ছিল আর তাদের খাওয়া দাওয়া অনেক মজা, অনেক টেস্ট ছিল, অনেক ভালো ছিল। তো শিখ কাবাব পাপার জন্য অর্ডার করেছিলাম, তিনি শিখ কাবাব পছন্দ করে। আর আমাদের এই তো তান্দুরি, তারপরে চিকেন বটি কাবাব, তাদের অনেক মজা ছিল, ইয়াম ছিল। আর চিকেন তান্দুরিও মানে সবগুলো খাবারই একদম টেস্ট ছিল, আর দেখতেই পাচ্ছেন লোভনীয় টাইপের আর অনেক টেস্ট ছিল। আমরা আবার নান অর্ডার করেছিলাম, আমাদের নান কম পড়ে গিয়েছিলো, তো পরে আমরা আবার অর্ডার করেছিলাম আর অনেক ইয়াম করে খেয়েছিলাম। আর আমাদের ডিনারটা একদম খুবই ইয়ামি হয়েছিল আর খুবই মজা হয়েছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওয়ানিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমাদের ব্লগের পাশেই থাকবেন। আর আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের আপনাদের অপেক্ষায় থাকি। তো বেশি বেশি কমেন্ট চাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এটা ছিল আমার আম্মু জান, তো আম্মু অনেক সুন্দর লাগতেছিলো মাশাল্লাহ। তো ওয়ানের যেহেতু বার্থডে সবে অনেক সুন্দর করে, আর আমাদের থিম ছিল হোয়াইট, তো সবে হোয়াইট ড্রেস পরতে চেয়েছিলাম বাট ঢাকা থেকে আমি সবগুলো ড্রেস নিয়ে আসতে পারিনি, তাই হোয়াইট ড্রেসটা আমি পরিনি, শাড়ি পরেছিলাম। আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, খুবই টেস্ট ছিল। আর ওয়ানিয়াও একদম শখ করে খাচ্ছিলো, তার মেনেনডা খুব ফেভারিট, সে মেনেনডা খাচ্ছিলো আর তার রিয়াকশানটা দেখেন। আর সে কেক খুব পছন্দ করে খেয়েছে, আমরা বাসায় গিয়ে আবার কেক কেটেছিলাম। তো এখানে ওয়ানিয়া এনজয় করতেছিল তার ড্রিঙ্কস আর আমরা আমাদের খাবারগুলো ডিনারগুলো এনজয় করতেছিলাম। তো আপনারা ব্লগটা আমার এনজয় করেন, সম্পূর্ণ ব্লগটা দেখে না, লাস্টে কিন্তু আমরা বাসায় গিয়ে কেক কেটেছি সেটা দেখতে ভুলবেন না।
তারপর খাওয়া দাওয়া শেষে আমি এই তো পেপসি এনজয় করতেছিলাম, আর একটু ঢং ঢং করলাম, আম্মুকেও নিলাম। তো সবার পেপসি সেভেন আপ চলে এসেছিলো, তো আমরা সফট ড্রিঙ্কস এটা নিলাম। আর পাপা আমার আব্বু যেখানেই যাবে, আমার আব্বুর চা অনেক ফেভারিট, তারা কিন্তু চা না হলে হয় না। তো আমার আব্বু আবার চা নিল, তিনি চা খাবেন। আর এখানে ওয়ানিয়া দেখেন সস সার্ভ করতেছিলো সবাইকে, আর সে নান নিয়ে অল্প অল্প করে নান খাচ্ছিলো, তাকে ভালোই লাগতেছিলো খেতে। আর এখানে সস সে নিয়ে খেলাধুলা করতেছিলো। আর এই তো আমার ভাই একটু পোজ দিচ্ছিলো, তো আমি সাকিবের একটু চুপচুপ করে একটু ভিডিও করতেছিলাম, তার ভিডিও নিলাম, সে আবার হাসি মুখে দেখতেছিলো। আর এই তো পাপার চা চলে এসেছে, পাপা নান দিয়ে চা এনজয় করতেছিলো, কারণ আমার আব্বুর চা অনেক ফেভারিট। তো আমাদের ছোটো ফ্যামিলি, সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই তো আমি একটু ঢং ঢং করতেছিলাম, যেহেতু টিকটকে দিব, তারপরে একটু এবি পেজে দিব রিলসে, তো একটু ঢং ঢং করে নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ানিয়ার জন্য সবাই দোয়া করবেন, ওয়ানিয়াকে উইশ করতে ভুলবেন না। হ্যাপি বার্থডে ছিল আমার মেয়ের, দেখেন মাশাল্লাহ। আর এটা তার বার্থডে ড্রেস ছিল, সে একদম ড্রেসও নষ্ট করে দিয়েছিলো ওয়ানিয়া, বাসা যেতে যেতে সে মেরিন্ডা ফেলে দিয়েছিলো। তো এই তো আজকের ব্লগ ছিল এটাই, সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা বাসার দিকে রওনা দিব, আর আমরা অনেকগুলো ফটো ক্লিক করেছি, আর এখন যেতে যেতেও অনেকগুলো ফটো ক্লিক করবো। তো সবাই বাসার দিকে রওনা দিচ্ছিলাম, আর তার নানা নাতনি পোজ দিচ্ছিল, আর এই তো ওয়ানিয়া লাইট জ্বলতেছিল, আর অনেকগুলো ফটো ক্লিক করলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, আর সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবেন, এখনও বাকি আছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।